তুর পর্বতে দাঁড়িয়েই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। তুর পর্বত অনেক উঁচু একটা পাহাড়, সমুদ্র পৃষ্ঠ থেকে 2285 মিটার উঁচু, বিশাল না? সমুদ্র পৃষ্ঠ থেকে 2285 মিটার উঁচু। এই পর্বতে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বিভিন্ন রকমের প্রশ্ন করতেন। যারা মিশর গিয়েছেন, তুর পর্বতে যারা গিয়েছেন তারা তো জানেন, মিশর যে রাজধানী কায়রো, এই কায়রো থেকে তুর পর্বতে যাওয়ার দুটি রাস্তা আছে। একটা সরাসরি সোজা রাস্তা, এই রাস্তা গেলে 430 কিলোমিটার রাস্তা হয়, আরেকটি একটু ঘুরে যেতে হয় তাহলে 740 কিলোমিটার রাস্তা হয়ে যায়। তো যে রাস্তাটা সোজাসুজি ছিল এটা এখন বন্ধ করে দিয়েছে নিরাপত্তার কারণে, এখন ঘুরে যেতে হয় কায়রো থেকে। তো ঘুরে গেলে প্রায় 740 কিলোমিটার রাস্তা হয়ে যায়, অনেক লম্বা। এই পর্বতের নিচে একটি গাছ আছে, এই গাছের নিচে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আমাদের দেশের লতা পাতার মতোই গাছটি, মিশরের ডক্টর আব্দুর রহিম রায়হান বলেন এই গাছের মতো দ্বিতীয় একটি গাছ এই পৃথিবীতে আর নেই। এই গাছটি এখনো পর্যন্ত সতেজ, এই গাছের সামনে লেখা আছে এই গাছের পাতা ছেড়া নিষেধ, এই জন্য এই গাছকে সাজারতুল উল্লিকা বলা হয়, তার মানে ঝুলন্ত গাছ। এই পর্বতের নিচে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, বিভিন্ন প্রশ্ন করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এর মধ্যে আমি ভর দেই, ওয়া হুশু বিহা আলা গনামি, এবং এর ধারা আমি গাছের পাতালতা পাড়ি আমার বকরি পালের জন্য, লিয়া ফিহা মারিহু ফরা, এর দ্বারা অন্যান্য কাজও আমি করি। রব্বুল আলামিন তখন বললেন হে মুসা, ক্বাল আলকিহা ইয়া মুসা, হে মুসা তোমার এই লাঠিটা নিক্ষেপ করো, ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা, মুসা আলাইহিস সালাম নিক্ষেপ করলেন, নিক্ষেপ করতে দেরি, লাঠি জীবন্ত সাপে পরিণত হয়ে গেল, সাপ ছুটাছুটি করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা খুদহা, ধরো ওয়ালা তাখাফ, ভয় পেও না, সানুইদুহা সিরাতাহাল উলা, হে মুসা ধরো, ভয় পেও না, আমি একে আগের মতো তোমার কাছে ফিরিয়ে দেব। মুসা আলাইহিস সালাম ডান হাত ভরালেন, সাপটাকে ধরালেন, ধরতে দেরি, সাপটা আগের মতো লাঠিতে রূপান্তরিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা অনেক গুণ অলৌকিক ক্ষমতা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, যখন ফেরাউনের ঘরে ছিলেন, ফেরাউন একবার চিন্তা করলো, মুসা আলাইহিস সালামের বয়স তখন 8 থেকে 12 বছর, ফেরাউন বলতেছে হে আমার রাজকীয় লোকেরা শোনো, ধনী মানুষদেরকে বলতেছে শোনো, মুসা আমার একমাত্র সন্তান, ফেরাউনের তো কোনো সন্তান ছিল না, শুধু একটা মেয়ে ছিল, মেয়েটা অসুস্থ ছিল। তাই মুসা আলাইহিস সালামকে আদর করতেন, ভালোবাসতেন, যত্ন করতেন, মনে মনে ভাবতেন এই সন্তানটা বড় হলে আমার রাজ্যের দায়িত্ব নেবে, আমার বংশের প্রদীপ হবে, আমার বংশটাকে ধরে রাখবে। কিন্তু মুসা আলাইহিস সালাম তো তার বংশের না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করবেন, শিরকি কুফুরি মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। ফেরাউন একদিন বিশাল বড় ভোজন সভার আয়োজন করলো, এমপি মন্ত্রীদেরকে দাওয়াত করলেন, 3000 ছাগল জবাই করে আস্ত করে ভাজলেন। ফেরাউনের তো সম্পদের কোনো কমতি ছিল না, অনেক সম্পদ ফেরাউনের ছিল, ফেরাউন 3000 ছাগল, কোনো কোনো রেওয়ায়েতে আছে 6000 ছাগল, 3000 ছাগল এক একটা করে ভাজি করে এক একটা এমপি মন্ত্রী এবং বড় বড় নেতাদের সামনে রাখলো। মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন সিংহাসনের উপরে বসে আছে, ফেরাউনের সামনে একটা ছাগল, মুসা আলাইহিস সালামের সামনে একটা ছাগল, হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে। মুসা আলাইহিস সালাম প্রথম ছাগল খাবেন, এরপরে সবাই খাওয়া শুরু করে দেবে। ফেরাউন তখন বলতেছে সবাই খাওয়া শুরু করেন, সবাই বলে না আপনার একমাত্র ছেলে মুসা খাবার শুরু করলে আমরা খাবার শুরু করব। মুসা আলাইহিস সালাম বললেন না আপনারাই শুরু করেন, বলে না আপনি শুরু করেন। ফেরাউন তখন বললেন মুসা তুমি শুরু করো। মুসা আলাইহিস সালাম যখন খাবার শুরু করবেন, ছাগলের বাজা ছাগলের কানের মধ্যে যখন হাত ঢুকিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, 8 থেকে 12 বছর বয়স, যখন ওই তাজা ছাগলের কানের মধ্যে, বাজা ছাগলের কানের মধ্যে হাত লাগিয়ে দিলেন, হাত লাগাতে দেরি, বাজা ছাগল তাজা হয়ে দৌড় দিতে দেরি নাই, জীবিত হয়ে দৌড় দিছে। এই দৃশ্য দেখে সবাই তো অবাক হয়ে গেছে, ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এটা আবার কোন জাদু?
বাজা ছাগল জীবিত দৌড় দিল এই ছাগলের সাথে সাথে সমস্ত ছাগলগুলো 3000 সবগুলো জীবিত দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন অনেক অনেক নিয়ামত দিয়েছেন অনেক অনেক মর্যাদা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন মূসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করে রব্বুল আলামিন আপনি কি ঘুমান না আপনি কি ঘুমান না আপনাকে জীবনে যান না রব্বুল আলামিন বললেন মূসা না মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ কি করে সম্ভব সৃষ্টি জগতের সমস্ত মানবজাতি ঘুমায় সৃষ্টিগুলোর সমস্ত makhlukat ঘুমায় পশু পাখির ঘুমায় ভাগ বল্লুক সাত দিচ্ছ ঘুমায় আপনি ঘুমান না বলে না বলে আল্লাহ কেন ঘুমান না বলে মূসা জানতে চাও বলে হ্যাঁ ঠিক আছে মূসা এক কাজ করো তুমি একটা গ্লাসের মধ্যে পানি ভর্তি করে তুমি নিয়ে আসো মূসা আলাইহিস সালাম পানি ভর্তি করে দূর পর্বতে নিয়ে গেলেন আল্লাহ বললেন মূসা এই পানিটা তোমার ডান হাতের তালুতে নিয়ে সোজা দাঁড়িয়ে থাকো মূসা আলাইহিস সালাম ডান হাতের তালুতে নিয়ে সোজা দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পরে জীবনই আসলো ঘুম আসলো এরপরে মূসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে গেল পড়ে যাওয়ার পরে গ্লাসটা ভেঙে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল রব্বুল আলামিন বলে হে মূসা গ্লাসটা কই বলে আল্লাহ আমার ঘুম আসছিল গ্লাস পড়ে ভেঙে গেছে আল্লাহ পাক বলে মূসা তোমার হাতের মধ্যে দিলাম গ্লাসটা রাখতে পারলা না জীবন আসলো ঘুমালে হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হে মূসা যদি আমি আল্লাহ ঘুমাই গোটা পৃথিবীটাই এরকম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ তো ঘুমান না তন্দ্রাও করেন না তন্দ্রাও স্পর্শ করেন আল্লাহকে এত জীবনীও দেন না মূসা আলাইহিস সালাম আল্লাহকে আরেকটা প্রশ্ন করলেন হায় আমার রব আমি আপনার কাছে জানতে চাই যদি আপনি মূসা হতেন আর আমি আপনার রব হতাম আল্লাহ হতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ বলে মূসা তুমি কোনোদিন মূসা তুমি রব হবে না আর আমি কোনোদিন মূসা হব না আমি আল্লাহ আল্লাহ আছি তুমি মূসা মূসাই আছো মূসা আলাইহিস সালাম বলেন আমিও জানি আল্লাহ আপনি মূসা হবেন না আমি আল্লাহ হব না এরপর ধরে নেন আল্লাহ বলে ধরব কেন যেটা হবে না ধরব কেন বলে আল্লাহ তাহলে বলে দিন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা রব্বুল আলামিন বলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা অনেক প্রশ্ন করেছে মূসা আলাইহিস সালাম তুর পর্বত আল্লাহকে সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত আপনি দেখেন আপনি অসুস্থ হলে আপনার বাড়ি আছে গাড়ি আছে সব আপনার জন্য তুচ্ছ মনে হবে আপনি অসুস্থ হলে আপনার কোনো খাদ্য ভালো লাগবে না কোনো কিছু ভালো লাগবে না আপনার নিজের কাছে নিজেকে অনেক মানে তুচ্ছ মনে হবে এই জন্য একটা মানুষ যখন সুস্থ থাকে গাছতলায় থাকো বাসতলায় থাকো একটা মানুষ রাস্তায় থাকো রিক্সা চালাক ভ্যান চালাক মনে শান্তি আছে আর একটা মানুষ পয়সাওয়ালা টাকাওয়ালা ধনী ক্ষমতাওয়ালা কোনো কিছুর অভাব নাই কিন্তু ভিতরে একটু অসুস্থতা আছে একটু পেন আছে ক্যান্সার আছে দেখবেন তার কোনো শান্তি নাই কিছুক্ষণ পর পর চিৎকার করে উঠে বাঁচাও বাঁচাও কিন্তু আল্লাহ শান্তি না দিলে পৃথিবীর কেউ শান্তি দিতে পারবে না এই জন্য সব সময় আল্লাহর কাছে সাহায্য চাবে আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না সব কিছু মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু দিতে পারে না রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন হে মূসা যাও ফেরাউনকে দাওয়াত দাও ফেরাউনকে গিয়ে বলো যেন ফেরাউনের মূর্তি পূজা সেরে দেয় ফেরাউন যেন একমাত্র আমি আল্লাহর গোলামি করে মূসা আলাইহিস সালামও মানুষ ফেরাউনও মানুষ দেখেন আল্লাহ যাকে হেদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না আর আল্লাহ যাকে গোমরা করবেন তাকে কেউ হেদায়াত দিতে পারে না মূসা আলাইহিস সালাম গেলেন হে ফেরাউন মূর্তি পূজা সেরে দাও মাছের পূজা ছেড়ে দাও গাছের পূজা ছেড়ে দাও সূর্যের পূজা ছেড়ে দাও একমাত্র আল্লাহর গোলামি করো আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না এই কথা বলবার পরে ফেরাউন রাগে ওর অগ্নিশর্মা হয়ে গেল যুদ্ধ পেতে গেল ওই যুদ্ধে ফেরাউন পরাজিত হলো ধ্বংস হলো নীল নদে ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মারা হলো ফেরাউনের পক্ষে যারা ছিল লক্ষ লক্ষ সৈনিক সবাইকে মারা হলো হাজার হাজার সৈনিক সবাইকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মারা হলো কিন্তু মূসা আলাইহিস সালাম দুর্বল সৈন্য দুর্বল নিরস্ত্র অসহায় গরিব মানুষ বনী ইসরাঈলীরা আল্লাহ এদেরকে বাঁচিয়ে দিলেন আল্লাহ বলে হে দুনিয়াবাসী মূসা আলাইহিস সালামের এই ঘটনা তোমাদের জন্য চূড়ান্ত দৃষ্টান্ত যদি তোমরা পালন করতে পারো যদি তোমরা বুঝতে পারো এমন শক্তিশালী ফেরাউনের তুলনায় ফেরাউনের মোকাবেলা মূসাকে এবং তার সৈন্যদলকে বিজয় দান করেছি যদি তোমরা আমার গোলামি করো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে তাগুতি শত্রুর বিরুদ্ধ থেকে আল্লাহ আমি তোমাদেরকে অবশ্যই হেফাজত করব